আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি গিয়েছিলাম দক্ষিণখান পাখি এবং বিড়াল মুরগি এগুলোর দোকানে। তো সেখানে গিয়ে আমি কিছু ভিডিও করি। সেখানে প্রথমেই আমার চোখে পড়েছিল বিড়ালগুলো, কারণ বিড়ালের বাচ্চা বিক্রি করতে আগে কখনো দেখিনি। তারপর দেখলাম দোকানটার মধ্যে রয়েছে অনেক অনেক প্রজাতির কবুতর। তো সেখানে দেশি বিদেশি অনেক রকমের কবুতর ছিল, আর জাতগুলো অনেক বড় বড়। কয়েক বেশিরভাগ কবুতর ছিল যেগুলো জোড়া, তারপর সিঙ্গেল সিঙ্গেল কবুতরও ছিল সেখানে অনেক। আমার মনে হয় এখানে 400-500 কবুতর অনায়াসে রয়েছে। আবার তাদের সিস্টেমটা দেখলাম দোকানের উপরে হচ্ছে খোলা রেখে দিয়েছে, আর সেখানে অনেক কবুতর বসেছিল, উড়ছিল উপরে, খুবই ভালো লাগে। আর কবুতরের সাইজগুলো মাশাল্লাহ এত বড় বড়। আর সেখানে আমি কবুতরগুলোর খেয়াল করলাম যে অনেকগুলো ডিম দিয়েছে, ডিম দিয়ে আবার তা দিচ্ছে। সো কবুতরগুলো সুস্থ ছিল, এটি আমি শিওর হয়ে গেলাম এগুলো দেখার পর। সো কবুতরগুলো দেখুন কি সুন্দর। আর কবুতরের পাশাপাশি কিন্তু সেখানে পাখিও ছিল, তবে কবুতর হচ্ছে সবচেয়ে বেশি ছিল সেখানে। এই যে আমি পাখির কথা বলেছিলাম, বাজিগার পাখি রয়েছে, তারপর তিলা ঘুঘু ছিল, ঘুঘু অস্ট্রেলিয়ানগুলোও ছিল। আর এর পাশে হচ্ছে বিড়ালের ছানাগুলো, যেখানে আমার ছেলে বারবার ঘুরে ফিরে যাচ্ছিল, যেহেতু আমার বাসায় মিয়া বিড়াল রয়েছে, তার সাথে সে অনেক খেলা করে। এই বিড়াল ছানাগুলো অনেক কিউট কিউট ছিল, আর এগুলো বিক্রির জন্য রেখেছে। আর দাম হচ্ছে গিয়ে খুব বেশি একটা না, এগুলো মাত্র 300-400 টাকা করে চেয়েছিল। তবে ভ্যাকসিন করে নিতে চাইলে বেশি লাগবে। আর এই বিড়ালটি তাদের নিজেদের ছিল, আর আমার ছেলে দেখে ভয় পেয়ে যায় যেহেতু এটি অনেক বড় ছিল। আর তারপর হচ্ছে আমি কবুতরগুলোর খুব কাছ দিয়ে দেখছিলাম যে কি সুন্দর, কাছ থেকে দেখতে খুব ভালো লাগছিল কবুতরগুলো। জ্যাকোবিন ছিল, এদের মধ্যে কিং কবুতর ছিল। আর একদম রাস্তার সাইডে যেগুলো, সেখানে অনেক অনেক বাজিগার ছিল, সাদা আকাশি, তারপর হলুদ, মানে অনেক, আবার ঘুঘু ছিল। আর এই সামনের সাইডে তারা কিন্তু সোনালি মুরগি, তারপর দেশি মুরগি, ফার্মের যে ব্রয়লার মুরগিগুলো সেগুলো তারা বিক্রি করে। আর এটি হচ্ছে রোড থেকে,